সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন সেনহাট ইউনিয়নের পথের বাজারে একটি গরুর হাটে। দেখতে পাচ্ছেন যে আসলে রাত পোয়ালে ঈদ আর এই কুরবানিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করেছে পথের বাজার হাট কমিটি ব্যাপক আকারে জমজমাট একটি গরুর হাট। দেখতে পাচ্ছেন তো আমাদের সমস্ত সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন খুলনার খবর। আমাদের ঐতিহ্যবাহী দিঘলিয়ার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আমাদের এই হাটটি পরিচালিত হয় প্রতি বছরই। এই হাটে আমাদের যে ইনকাম হয় এটা আমরা এই বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যবহার করি। আমাদের হাটটি অত্যন্ত নিরাপদের সাথে আমরা এখানে ক্রেতা বিক্রেতা সকলের নিরাপত্তা দিই এখানে। এটা কোন জাতের গরু? এটা কুরাস। ওয়েট কতটুকু হইতে পারে? এটা ওয়েট আছে 5 মণ। কত টাকা? এ 1,45,000। তারপর এটা আছে 5 মণতে 10 কেজি কম হবে। কত টাকা? এটা 45,000, এই 40,000। এরপর এটা আছে 4 মণ। হ্যাঁ, কত টাকা? এটা আছে 20,000, 1,20,000। তারপর এটা আছে 4 মণ দেশি গরু, এটা আছে 1,22,000। এরপর এটা দেশি, এটা কুরাস, এটা আছে 6 মণ, এটার দাম আছে 1,60,000। এই যে সব থেকে বড় যে গরুটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কোন জাতের গরু? এটা আছে ফ্রিজিয়ান কুরাস। এটা ওয়েট কতটুকু হইতে পারে? 12 মণ। 12 মণ হইতে পারে। এটা দাম কত চাচ্ছেন? এটার দাম চাইছি আমি 3,50,000, 3 লাখ হলে বিক্রি হবে। এই মুহূর্তে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যিনি এখানে গরু কিনতে এসে গরু ক্রয় করতে এসেছে। আমার নাম ক্যাপ্টেন সাদিক। ক্যাপ্টেন সাদিক, কোথা থেকে আসছেন? আমি খুলনা থেকে আসছি, খালিশপুর। খুলনা থেকে আসছেন তো এখানে তো গরু দেখতেছেন, গরুর দরদাম কেমন মনে করতেছেন? মাত্র তো আসলাম, এখনো তো বাজার যাচাই করি নাই। তো এটার দাম চেয়েছে কত? 1,85,000। 1,85,000। তো দেখি কিরকম, আমরা আরেক জায়গায় গিয়েছিলাম তো অ্যাভারেজ মনে হচ্ছে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি যেমনটি বলেছিলাম দেখতে পাচ্ছেন যে আমরা হাটে এসেছি। আসলে হাটে আমরা বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম অধিকাংশ ক্রেতাই কিন্তু 70-80, 1 লক্ষ, 1,10,000 এমন অ্যামাউন্টের ভিতরেই বেশি ক্রেতা দেখতে পাচ্ছি। ছোট গরুর ক্রেতা বেশি, কিন্তু বড় যে গরুগুলো অর্থাৎ 3 লাখ, 4 লাখ, 5 লক্ষ টাকার ক্রেতা এখানে খুবই কম। তো আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যিনি এখানে অনেকগুলো গরু নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তা আসলে গরুর বাজার কেমন, গরুর দর কেমন, এটা আমরা জানার জন্য চেষ্টা করব। সিরাজুল ইসলাম পানি। সিরাজুল ইসলাম ভাই, তো এই গরুগুলো তো সবই আপনার, তো এই গরুটার দাম কত? এটার দাম 1,80,000। এটার ওয়েট কতটুকু হইতে পারে? এটা ওয়েট ধরুন 6 মণ। এটার দাম 1,25,000। 1,25,000। এটা ওয়েট কত হইতে পারে? এটা হবে 3 মণ। 3 মণ। পরে এটা? পরেরটা 3.5 মণ হবে, 1,40,000। তারপর? তারপরও 1,40,000। 1,35,000। দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি কিছু দেশি গরু দেখতে, 4 মণ ওজন হবে, 180 কেজি ওজন হবে। আর এই 30,000 টাকা দাম, এটা মনে করেন সর্বনিম্ন 80,000 টাকা দাম। ধরো ওজন হবে 100 কেজি দেশি গরু। হ্যাঁ, দেশি গরু 100 কেজির মতো হবে? হ্যাঁ, না 100 কেজি হবে না, 80 কেজি হবে। 80 কেজি হবে। তো পরেই যে পরের লালগুলো, পরেরটাও 80 কেজি ওজন হবে। আপনি এই হাটে কয়টা গরু নিয়ে আসছেন আজকে? যে এই কটা দেখছেন, গতকালকে যে আনছিলাম একটা বিক্রি করছিলাম, বাড়ি থেকে 5টা গরু বিক্রি করছি। তো এবারে যে কতগুলো গরু এখানে আনছেন? এখানে 6টা গরু। 6টা গরু আনছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে যেমনটি হাটটি দেখিয়েছিলাম, তো আসলে এই পর্যায়ে আমরা হাট কমিটির সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো যে তারা হাটের ক্রেতা এবং বিক্রেতাদের জন্য তারা কী কী সুযোগ সুবিধা দিচ্ছে, পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়ে এই হাটটা কেমনভাবে পরিবেশ পরিস্থিতিতে তারা নিয়ন্ত্রণে রেখেছে, এর সার্বিক বিষয়ে আমরা জানার জন্য চেষ্টা করব। তো এই হাটের সার্বিক বিষয়ে আমাদের আমাদের হাটে সর্বস্ত আমাদের এই এমপি মহোদয়ের উদ্যোগে আমাদের 4 নং ইউনিয়ন পরিষদ গাজিয়াউর রহমানের
হাটের সার্বিক নেতৃত্বে হাট কমিটি পরিচালনা করা হচ্ছে। হাটের প্রশাসনিক আমাদের সর্বসময় ডিউটিতে থাকে, জাল টাকার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং নামাজের সুব্যবস্থা আছে। এবং আমাদের প্রতিটা গরুর যদি কোনো গরুর মালিকের টাকা আমরা তাদের বাড়িতে নিরাপত্তাভাবে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। আমাদের গরু হাটে ক্রেতার গরু বাড়ি নিরাপত্তা ঠিকানা দিলে নিরাপত্তা ঠিকানায় তার গরু পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের হাটে গরু ডাক্তার আছে, আমাদের হাটে ব্যাংকের লোক আছে টাকা পরীক্ষা করার জন্য। আমাদের হাটে সর্ব সুযোগ সুবিধা আছে, রাত্রে গরু মালিকদের জন্য থাকা খাওয়া সুব্যবস্থা আছে। খুলনার দিঘলিয়া যে সবথেকে বৃহত্তম যে হাটটি, একটি জমজমাট হাট, সেটি দেখালাম পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতি বছর এবছরও হাট বসেছে। তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ রুবেল ইসলাম জিয়াল, খুলনার খবর।